হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদেরকে চিকেন কষা বানিয়ে দেখাবো। এটি পুরো কাঁচা লঙ্কা দিয়ে বানাবো আমি। খেতে এটা এত ভালো লাগে, আপনারা একবার বানালে এটাই আপনি বানাবেন বারবার। তো চলুন দেখি কি কি লাগছে। এর জন্য লাগছে 1 কিলো চিকেন নিয়েছি, আর নিয়েছি 7-8টার মতন পেঁয়াজ মাঝারি সাইজের, 2টো রসুন, আদা, কাঁচা লঙ্কা, ধনে পাতা, আর আলু নিয়েছি। যদি কেউ আলু খেতে না চান তাহলে এটাকে বাদ দিয়ে দেবেন। আর লাগছে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ আর লবণ পরিমাণ মতো। এখানে লঙ্কার গুঁড়ো ইউজ করছি না, এটা পুরো কাঁচা লঙ্কা দিয়ে তৈরি হবে। আর লাগছে সর্ষের তেল, এলাচ, লবঙ্গ, দারচিনি। এগুলোকে আমি এবার পেস্ট করে নিই, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। আমার আলু কাটা হয়ে গেছে, পেঁয়াজ বাটা হয়ে গেছে, আদা, রসুন, কাঁচা লঙ্কা, ধনে পাতা আর গরম মশলা আমার হয়ে গেছে সব রেডি। এবার আমি কড়াইতে তেল দেবো। কড়াই গরম হয়ে গেছে, এবার আলুগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি আলুগুলো দিয়ে দেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলো তুলে নিচ্ছি। এবার আমি ওই তেলে পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভেজে নেবো ভালো করে। দেখুন পেঁয়াজটা এরকম ভাজা হয়েছে। এবার আমি এখানে রসুন, আদা আর ধনে জিরে যা ছিল মশলা ওটা দিয়ে দেবো। এটা দিয়ে আমি আবার ভালো করে কষিয়ে নেব। আমার মশলাটা কষানো হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার আমি চিকেনগুলো দিয়ে দেবো। সাথে কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো 2 চামচ, যা পেস্ট করেছিলাম। এটাকে আমি এবার অল্প আঁচে, গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে আস্তে আস্তে কষাবো। ঢাকা দিয়ে দেবো, গ্যাসটা একদম ফ্লেমটা লো করে দেবো। দশ মিনিট পর ঢাকাটা সরিয়ে দেখি। আবার একটু নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে দেব। এভাবে আস্তে আস্তে আমাদের চিকেনটা হবে। দশ মিনিট পর আবার ঢাকাটা সরিয়ে দেখি।
এবার আলুগুলো দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিয়ে করছি এই কারণে, কারণ ঢাকা দিয়ে করলে মাংসটা সেদ্ধও হয়ে যাবে, আর না হলে ভাজলে পরে এটা ভাজা হয়ে যাবে আর কাঁচা কাঁচা থেকে যাবে ভেতরটা। আর ঢাকা দিয়ে করলে সেদ্ধটা হবে, ভাজাটা হবে, নরমও হবে মাংসটা। আবার ঢাকা দিয়ে দিই, আমি ঢাকাটা সরিয়ে দেখি। দেখুন মাংসের থেকে জল বেরোচ্ছে, এই জলেই কিন্তু আমাদের মাংসটা সেদ্ধ হয়ে যাবে। আবার একটু নেড়ে চেড়ে উল্টিয়ে দেবো আমি। এবার আমি গরম মশলাটা দিয়ে দেব। আবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন ঢাকা দিয়ে রান্না করে করাতে কিরকম জল ছেড়েছে। আমাদের আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে, দেখুন চিকেনটাও হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে দেবো। আর নুনটা আপনি পরিমাণ মতন দেখে নেবেন। আর যদি আমার এই চিকেনটা ভালো লেগে থাকে তাহলে আপনি কমেন্টস করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য। চিকেনটি নামানোর আগে আমি ধনে পাতাটা দিয়ে দেবো। একটি গরম গরম ভাতের সাথে আজকে আমাদের দুপুরের মেনু, আপনারা একবার এটা ট্রাই করে দেখুন কেমন হয়েছে। আশা করি আপনাদের ভালো লাগবে।